বন্ধুরা, ভ্রমণ রসিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলেছি পানিহাতি, এক অল্প চেনা মন্দিরের খোঁজে। বহু পুরনো এই কালী মন্দিরের নাম ত্রাণনাথ কালী মন্দির। পানিহাটি গঙ্গার ঘাট থেকে হেঁটেই পৌঁছানো যায় এই মন্দিরে, তাই এখানে আসতে গেলে আসতে হবে পানিহাটি ঘাট। গঙ্গার ধারে এক মনোরম পরিবেশে ত্রাণনাথ বাবুর ঘাট এবং ঠিক তার পাশেই অবস্থিত এই কালী মন্দির। অনেক ইতিহাসের সাক্ষী পানিহাটি, এবং পানিহাটির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন শ্রী ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়। খুব কম বয়সে বাবা মাকে হারানোর পর অনেক কষ্টে মানুষ হয়েছিলেন তিনি। পরবর্তীকালে এক নাম করা পাট ব্যবসায়ী হিসাবে তিনি খ্যাতি অর্জন করেন। ত্রাণনাথ বাবু পানিহাটিতে স্কুল, পৌরসভা এবং বেশ কিছু ঘাট তৈরি করেছিলেন। শোনা যায় এই মন্দির আনুমানিক 1880 সাল নাগাদ তৈরি করেন ত্রাণনাথ বাবু। পঞ্চরত্ন শৈলীর এই কালী মন্দিরের পাশে তিনটি শিব মন্দির রয়েছে। তিনটি শিবলিঙ্গের মধ্যে দুইটি একই রকম ধাঁচে তৈরি, একটি সম্পূর্ণ আলাদা। অন্যান্য মন্দিরের মতোই এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেলে 4:30টার পর খোলে। তবে সকালে দর্শন করাই শ্রেয়। মা কালী এই মন্দিরে নিত্য পূজিত। মন্দির চত্বরে চোখে পড়ল এক অদ্ভুত আকৃতির চাঁপা ফুলের গাছ। মন্দিরের কাছেই ত্রাণনাথ বাবুর বাড়ি, ভগ্নপ্রায় এই বাড়ির অনেকটাই আজ প্রোমোটারের দখলে। ত্রাণনাথ কালীবাড়ি থেকে হেঁটেই আসা যায় আরেকটি পুরনো মন্দির হলদে কালীবাড়িতে। এই মন্দির প্রায় 300 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। শোনা যায় আগে এই মন্দির থেকে হলুদ না গেলে আশেপাশের এলাকায় গাত্র হরিদ্রা অনুষ্ঠান হতো না। মা এখানে পূজিত হন আনন্দময়ী রূপে। কিভাবে যাবেন তা দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।